আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়াস অ্যারাউন্ড। আজকে মুনিয়াস অ্যারাউন্ডের বিশেষ আয়োজন হচ্ছে সুজির হালুয়া। আবার অনেকে এটাকে সুজির কাটলি বরফিও বলে থাকে। আর এই বরফিটা কিন্তু পরোটা এবং রুটির সাথে সকালে খুব জমে ওঠে আমাদের নাস্তার টেবিলে। সুজির হালুয়া বা কাটলি বরফি তো আমরা অনেকেই খেয়েছি, তবে আজকে রাজকীয় স্টাইলে আপনাদের করে দেখাবো রেসিপিটি। এটার কালারটা আনার জন্য যে টিপসটি আমি ব্যবহার করেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। ফ্রাই প্যানটি যখন হিট হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি হাফ কাপ অয়েল এবং 1 টিস্পুন ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘি অথবা তেল দিয়েও সুজিটাকে ভেজে নিতে পারেন। আমি এখানে দুইটির কম্বিনেশনে সুজিটাকে ভেজে নিব ভালো করে। আমি এখানে ফ্রোজেন ঘি ব্যবহার করেছি, তাই এটা গলতে সময় লাগছে। আপনারা চাইলে মেল্টেডটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে ঘি এবং তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। যখন ভালো করে মিক্সড হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি 1/3 কাপ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ টেস্টের উপর নির্ভর করবে। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে একদম লো মিডিয়াম হিটে, তা না হলে সুজিগুলো পুড়ে যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন পুড়ে না যায়। আমরা সুন্দর একটা কালার নিয়ে আসবো বিস্কিটের মতো, বাট পুড়তে দেওয়া যাবে না। আর এখানে আমি 3টি এলাচ নিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো এলাচটাও ব্যবহার করতে পারেন। চিনির সাথে সুজিটা যখন পুরোপুরি মিশে যাবে, সে পর্যায়ে আমি 1/3 কাপ গুঁড়ো দুধটা ব্যবহার করছি, যা সুজিটাকে একটা রাজকীয় টেস্ট দিবে। চিনিটাকে সুজির সাথে ভাজার এই একটাই কারণ যে চিনিটা যতটা ক্যারামেলাইজড হবে, একটু একটু করে চিনি গলতে থাকবে এবং এটার কালারটা টার্ন ওভার করবে সুজিতে এবং সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। অনেকে বলে যে সুন্দর কালার আনার জন্য অনেকক্ষণ কুক করতে হয়, অনেকক্ষণ ভাজতে হয়, কিন্তু না, এটা ভুল ধারণা। জাস্ট এই টিপসটা ফলো করলে আপনার সুজির কালারটা খুব সুন্দর একটা কালার পাবেন, যেখানে কোনো গুড় ব্যবহার করতে হবে না, আলাদা কোনো ক্যারামেল ব্যবহার করতে হবে না, জাস্ট কিছু টিপস। সুজির কালারটা যখন পুরোপুরি টার্ন ওভার করেছে ব্রাউন কালারে, ঠিক সেই সময় আমি 1/2 কাপ দুধ ব্যবহার করছি। অবশ্যই রুম টেম্পারেচারের লিকুইড দুধ নিতে হবে, তা না হলে সুজির যে দানাদার ভাব সেটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 2 চিমটি লবণ ব্যবহার করেছি ডেজার্টের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য। ডেজার্ট আইটেমে একটু লবণ দিলে খুব ভালো হয় টেস্টটা। আর এখানে দুধটা যখন সুজির সাথে পরিপূর্ণভাবে মিক্সড হয়ে গিয়েছে, সে পর্যায়ে এটা ভাবলে হবে না যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরও কন্টিনিউয়াসলি এটা নেড়ে যেতে হবে। সুজিতে যখন একটা আঠালো ভাব চলে আসবে, সে পর্যায়ে বুঝতে হবে যে সুজিটা একদম পরিপূর্ণভাবে কুক হয়ে গিয়েছে, তারপর আমরা পরিবেশন করে দেখাবো। সুজিটাকে সার্ভিং ডিশে ট্রান্সফার করার আগে সার্ভিং ডিশটাকে সামান্য একটু বাটার দিয়ে ব্রাশ করে নেব, তাতে করে বরফিগুলো খুব সুন্দরভাবে ইজিলি উঠে আসবে। সার্ভিং ডিশে ট্রান্সফার করার পর সুজিগুলোকে একটি স্প্যাচুলারের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, ভিতরে কোনো বাবল থেকে না যায়। সেটিংয়ের এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে, যতটা গরম অবস্থায় করা যাবে সেটিংটা ঠিক ততটাই ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে এটার যে একটা আঠালো ভাব থাকবে সেটা একদমই ছেড়ে দেবে। এটা সেট করার পরে আমি সামান্য কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। ঠিক 1 ঘন্টা পরে আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন বা শেপ করে নিতে পারেন, তবে আজকে আমি আপনাদেরকে ইজি ওয়েটাই দেখাচ্ছি। ঘরে যদি কুকি কাটারিজ না থাকে তাহলে এইভাবে ছুরির সাহায্যে আপনারা এই বরফিগুলোকে কাটলি শেপ দিয়ে নিতে পারেন। রাজকীয় স্বাদের এই কাটলি বরফি বা সুজির হালুয়া আমি আজকে পরিবেশন করছি রুটির সাথে। আপনারা চাইলে সকাল এবং সন্ধ্যার নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। অসাধারণ এই মজার রাজকীয় স্বাদের কাটলি বরফি সুজির হালুয়া পেতে গেলে আপনাদেরকে অবশ্যই রুলসগুলো টিপসগুলো ফলো করতে হবে, তাহলে খুব মজার এই কাটলি বরফি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আর আমি ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরটা কিন্তু ততটাই সফট যে মুখে দেওয়ার সাথে সাথে একদম নিমিষেই মিশে যাবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।